শুরুতে জানিয়ে দিচ্ছি আল হারামাইন গ্রুপ সংবাদের আপডেট গুলো। ফ্রান্সের 14 জুলাই জাতীয় দিবস বাস্তিল ডেতেও চলছে বিক্ষোভ। সকাল থেকে প্যারিসের রিপাবলিক চত্বরে বিক্ষোভ করছে ইয়েলো জ্যাকেট আন্দোলনকারীরা, তাদের সাথে যোগ দিয়েছে স্বাস্থ্যকর্মীরা এবং পেনশন আন্দোলনের ট্রেড ইউনিয়ন কর্মীরা। গতকাল সারা রাত ফ্রান্সের কমপক্ষে 15টি শহরে ফ্রান্স পুলিশের সাথে সংঘাত সংঘর্ষ চলে আন্দোলনকারী স্বাস্থ্যকর্মী, ট্রেড ইউনিয়ন ও ইয়েলো কর্মীদের। করোনা ভাইরাসের কারণে যেসব বিদেশি শিক্ষার্থীর ক্লাস অনলাইনে নেওয়া হবে তাদের ভিসা বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির এক কেন্দ্রীয় বিচারক এমন তথ্য দিয়েছেন। গত 6 জুলাই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE এর সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হার্ভার্ড ও MIT। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর কাছে তথ্য বিক্রি করায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মঙ্গলবার ইসলামী প্রজাতন্ত্রটির বিচার বিভাগ এমন খবর দিয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের শেষ বছরগুলোতে CIA এর সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন রেজা আসগরি নামের ওই কর্মকর্তা। মৃতদের তথ্য গোপন করতে ভারতে করোনা আক্রান্ত রোগীদের লাশ গঙ্গায় ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ছবি ভাইরাল হয়েছে বলে জানিয়েছে এই সময়। লিবিয়ায় তুরস্ক মিশরের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ভয়াবহ সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সংসদ দেশটিতে সামরিক হস্তক্ষেপ করার জন্য মিশরকে অনুমোদন দিয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির আগেই লিবিয়ার সিত্রা শহর এবং জুফরা বিমানঘাটি ত্রিপোলি ভিত্তিক সরকারের কাছে হস্তান্তর করার শর্ত দিয়েছে তুরস্ক। কাতারের আকাশপথ অবরোধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে ICJ হেরে গেছে সৌদি জোট। এ সংক্রান্ত মামলায় আপিল প্রত্যাখ্যান করে কাতারের প্রতি সমর্থন দিয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক জাতিসংঘের এই শীর্ষ আদালত। ICJ প্রেসিডেন্ট আব্দুল ওয়াকি আহমেদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা ICAO এক সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আপিল করেছিল অপরাধকারী 4 দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইন। তালেবানদের সঙ্গে করা চুক্তির শর্ত অনুসারে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের 5টি ঘাঁটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিল জাদো এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দ্বীপ রাষ্ট্র মাদাস্কার, এই ভাইরাসে দেশটির অন্তত 25 সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে 2 জন মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়া লিনার বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত আরও 1 মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডা ও মার্কিন কর্মকর্তারা 21 আগস্ট পর্যন্ত 2 দেশের সীমান্ত বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছেন। মার্চ মাসের প্রথম থেকে সীমান্তে বিধিনিষেধ আরোপ করা হয়, এরপর থেকে প্রতি মাসের মেয়াদ বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো মেয়াদ বাড়ানো হল। কোভিড-19 পরিস্থিতিতে আসন্ন ঈদ উল আজহায় 9 দিন গণপরিবহন বন্ধ থাকবে। ঈদের 5 দিন আগে থেকে এবং ঈদের 3 দিন পর পর্যন্ত সড়কে গণপরিবহন চলবে না। এই 9 দিন গণপরিবহন বন্ধ রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতক্ষণ দেখছিলেন সংবাদের আপডেট।